যখনই মানুষকে হকটা বোঝানো হয়, যখনই মানুষকে হকটা বোঝানো হয়, তখনই যারা বেদাতে আলেম, যারা পথভ্রষ্ট, তখন ধার মটকা দেওয়ার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, যদি এদেশের আহলে হাদিসরা ভয় পেত তাহলে দাওয়াত বন্ধ হয়ে যেত। অল্প সংখ্যায় অল্প হলেও দলিল হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা পবিত্র কোরআন এবং সহি হাদিস। এর আলোকে, এর সামনে, এর বিরুদ্ধে এসে পৃথিবীর কোন শক্তি পৃথিবীতে টিকতে পারেনি, ধ্বংস হতে বাধ্য হয়েছে। আর আমরা মরা পর্যন্ত, এক বিন্দু গায়ে রক্ত থাকা পর্যন্ত কোন শিরিককে বেদাতকে বরদাস্ত করব না এই দেশে ইনশাআল্লাহ। যে যতই বলুক না কেন, বহু পথ পাড়ি দিয়ে এসেছি, এই পথে কেউ কাঁটা দিতে পারেনি, কাঁটা দেওয়া সম্ভব না। যতই চেষ্টা চালাক, দুইটা হাদিস সব সময় আমি বলার চেষ্টা করি। একটা হাদিস হলো, আপনারা সবাই মনে রাখবেন, ইমানের সাথে হাদিসটা মনে রাখবেন, 143 পৃষ্ঠা প্রথম দ্বিতীয় খণ্ডের সহি মুসলিমের মধ্যে এসেছে। আল রাসূল বলছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরান আল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহ ওহুম কাযালিক। চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে হকের উপরে প্রতিষ্ঠিত, বিদ্রোহীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা এটা। এখানে কোনো শঙ্কা ভীতির কোনো কাজ নেই, ভীতিকে পরোয়া করি না। সুন্নাত যেটা প্রমাণিত হবে সেটা হাতে দাঁতে শক্ত করে যেমন আঁকড়ে ধরবো, তেমনি মানুষের সামনে হকের দাওয়াতটা স্পষ্ট ভাষায় প্রকাশ করব ইনশাআল্লাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় হাদিসটা শুনে রাখুন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, সাহাবীরা শুনে রাখো, তোমাদের পরে একটা ধৈর্যের যুগ আসবে, তোমাদের পরে একটা ধৈর্যের যুগ আসবে। এই যুগে কেউ সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না, ধৈর্যের যুগ আসবে, এই যুগে সুন্নাতের উপরে কেউ টিকে থাকতে পারবে না। তবে লিল মুতামাসসিকি ফিহি, এই ধৈর্যের যুগে, অত্যাচারের যুগে যখনই সুন্নাত মানতে যাবে তখনই তোমার উপরে অত্যাচার করা হবে, তোমার নামে অপবাদ দেওয়া হবে, তোমাকে জেএমবি বলা হবে, তোমাকে বলা হবে এরা হলো চরমপন্থী অপরাধী, বলা হবে ওহাবি, তোমাদের উপরে মামলা করা হবে, তোমাদেরকে জেলে দেওয়া হবে। এই ধৈর্যের যুগে সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না। তবে মনে রাখো, নির্মুতামাস থেকে ফিহিম, যে ব্যক্তি ওই যুগে আমার সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু খামসিনা শাহিদা, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিন না মিনহুম, এই 50 জন শহীদ কি আমাদের যুগের না তাদের যুগের, আমাদের যুগের না তাদের যুগের? আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, লা বাল মিনকুম, আরে ওমর, না না, তোমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা ওই ব্যক্তি পাবে। অতএব সুন্নাতকে আঁকড়ে ধরেই থাকতে হবে। আজকে সারা দেশে যখন ভুয়া আমলগুলো প্রমাণিত হচ্ছে আর সঠিক আমলগুলো উদ্ভাসিত হচ্ছে, আর দলে দলে আমি কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহর, আল্লাহর এত রহমত, এত রহমত, সারা দেশে, সারা পৃথিবীতে যারাই যুবক ছেলে আলহামদুলিল্লাহ তারা দলে দলে মাজহাব ছেড়ে, মাজার পূজা ছেড়ে, পীর পূজা ছেড়ে, কবর পূজা ছেড়ে তারা আহলে হাদিস হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাদের উপর অত্যাচার করা হচ্ছে, দাড়ি রাখলেই মনে করছে, ফজরের সালাতে গেলেই মনে করা হচ্ছে, লিস্ট করছে, তাদের কোনো অপরাধ নাই। অপরাধ হলো বুকে হাত দিয়ে, বুকের উপর হাত রেখে জোরে আমিন বলে, রফুল আয়দিন করে, সালাত আদায় করে, এটাই হলো তাদের বড় অপরাধ, অন্য কোনো অপরাধ নয়। আমি ভাই ও বন্ধুদেরকে বলবো, এ তরুণ ভাইরা,
তোমরা মাজার পূজার পিছনে না ছুটে কবর পূজার পিছনে না ছুটে পাশ্চাত্যের বস্তাপচা নোংরা এই রাজনীতির পিছনে না ছুটে আল্লাহর নবীকে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ মেনে যেভাবে কুরআন সুন্নাহ মেনে যাচ্ছ নির্ভীকিত্বে তোমার সামনে এগিয়ে চলো এই দয়েশ তোমাদেরকে একদিন স্বাগত জানাবে অবশ্যই জানাবে ইনশাআল্লাহ সন্দেহ নাই তোমাদেরই বিজয় হবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই ওই জন্যই বলছি আশ্চর্য হবেন বলুন আপনারা একজন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাকনুর উপরে কাপড় পরে সুন্দর দাড়ি রেখেছে যে তরুণ ছেলেটি কোনোদিন দাড়িতে খুর কাঁচি ব্লেড কিছুই ঠেকায়নি দাড়িটা খুব সুন্দর মা বাবার খেদমত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে এই ধরনের সুন্দর কোনো ছেলে মসজিদে বোমা মারতে পারে কোন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ওয়াক্ত মোতাবেক এই ছেলে কখনো জেএমবির সদস্য হতে পারে অসম্ভব ওই ছেলে এটাও জানে আমরা এটাও জানি কোন লজ্জায় কোন শরমে মানুষ কত বেহায়া হলে আমাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অপবাদ থানায় দিয়ে দেয় কোন ছেলে নিচু মানুষ হলে মনে রাখতে হবে এদেশে প্রথম আহলে হাদিস রাই এই তথা কথিত জঙ্গিদের বিরুদ্ধে প্রথম অবস্থান গ্রহণ করেছে প্রথম তাদের বিরুদ্ধে লেখনি দিয়েছে প্রথম তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে কিন্তু বিগত একটা সময় গেছে আহলে হাদিসদের উপরে সারা দেশে আহলে হাদিস মাদ্রাসা মসজিদগুলোকে বন্ধ করার জন্য একটা পায়তারা চলেছে চলেনি আমরা ভুলে যাই না ইতিহাস কে শিখালো আহলে হাদিস মাদ্রাসা বন্ধ করতে হবে মসজিদ বন্ধ করতে হবে বই পুস্তক পুড়িয়ে দিতে হবে লক্ষ লক্ষ মানুষ আহলে হাদিস আলেমদের বই পুড়িয়ে ফেলেছে পানিতে ফেলে দিয়েছে মাটির তলে রেখে পুষিয়ে ফেলেছে প্রশাসনের ভয়ে এমন ভীতি সৃষ্টি করেছিল আমরা শুধু কুনুতে নাজেলা পড়েছিলাম আমরা শুধু কুনুতে নাজেলা পড়েছিলাম আল্লাহ আমাদের কোনো শক্তি নেই আমাদের সাহায্য করার কেউ নাই একমাত্র তুমি সাহায্যকারী তুমি এর উত্তম ব্যবস্থা করো তুমি এর উত্তম বিচার করো আজকে যেভাবে বন্ধুরা আমার কথাটা বলতে গেলে এই দিকে আসলাম এই জন্যই প্রেক্ষাপটটা এমন জটিল জটিল হলেও আপনাকে আরো শক্ত হতে হবে ধৈর্য ধারণ করে শক্ত হতে হবে কোন জায়গায় এটা প্রমাণ হয়নি প্রমাণিত নয় জাহেল হাদিসরা চরমপন্থার সাথে জড়িত কেন অভিযোগ দেওয়া হবে আমাদেরই লেখা 2005 সালের 15 ডিসেম্বর ওই তথ্যটাই আজকে বলে দিলাম আপনাদেরকে তুমি আমার বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ দাও প্রোগ্রামে গেছি থানায় অভিযোগ দিয়ে প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে এই কাজটা করছে সারা দেশে বেদাতীরা আমি বললাম প্রশাসন জানে সেই সময়ে জঙ্গিবাদের বিরুদ্ধে বই লেখে আর্টিকেল লেখে 1300 প্রতিযোগীর মধ্যে আলহামদুলিল্লাহ এই খাকসার গুণাগার মুজাফফর বিন মুহসিনের প্রবন্ধটা 1 নম্বর স্থান অধিকার গ্রহণ করেছিল তুমি না জেনে না বুঝে তুমি কেন অপবাদ দিলে আর সেদিন পুরস্কার হাতে তুলে দিয়েছিলেন তখন বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হক সাহেব বেঁচেছিলেন রহিমাহুল্লাহ তিনি মারা গেছেন মহিউদ্দিন খান তিনি ছিলেন আরো ছিলেন ফুরফুরার পীর সাহেব আব্দুল কাহার সিদ্দিকী তিনিও মারা গেছেন আরেকজন ছিলেন তিনি হলেন আব্দুর রহমান বসুন্ধরা তিনিও মারা গেছেন যদি তুমি আমার বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ দাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই যারা আমাকে পুরস্কৃত করেছে তাদেরকে জঙ্গিবাদের অভিযোগ দিতে হবে তুমি চিন্তাটা করলে না কেন ভাবলে না কেন এটা আপনাদের সচেতন থাকার জন্য বলছি ইতিমধ্যে অনেকগুলো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে তার মধ্যে একটা এজেন্ডা বাস্তবায়ন করে ফেলেছে জানি না পিস টিভিতে যারা আলোচনা করতেন এই দেশের
কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী বিদগ্ধ উলামায়ে কেরাম আলোচনা করতে